বন্ধুরা, আজকে আমরা গম থেকে ডালিয়া বানাবো। দেখুন, ডালিয়া বানানোর জন্য আমি কিছু গম নিয়েছি, আর এই গমগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন, আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর নিয়েছি। পরিমাণ নিজের পছন্দ অনুসারে বেশি কম নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিচে আমি নিয়েছি একটা প্লাস্টিক, আপনি চাইলে একটা কাপড় নিতে পারেন বা বড় কোনো বাসনও নিতে পারেন। এবার একটা মিক্সার জার লাগবে, আমি ছোট জারটাই নিয়েছি, চাইলে বড়টাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার অল্প অল্প করে গম দেব এর মধ্যে, আর গম দিয়ে আমরা একটু সময়ের জন্য পিষে আনব। খুব বেশি গম দেব না, একেবারে ভরে দেব না, একটু খালি রেখে অল্প অল্প করে এরকম করে গম দিয়ে পিষে আনব। পিষে আনব আমরা 10 থেকে 12 সেকেন্ডের জন্য, তবে কন্টিনিউয়াসলি চালাবো না, একটু থেমে থেমে চালাবো। একেবারে লাগাতার চালালে কিন্তু খুব বেশি পাউডার হয়ে যাবে। তাহলে চলুন চালিয়ে নিয়ে আসি। আমি 10-12 সেকেন্ডের জন্য চালিয়ে নিয়েছি মিক্সারটা, আর এটুকু ভেঙেছে, দেখুন। দেখা যাক কতটা ডালিয়া বেরোয় আর কি, যদি কম বেরোয় তাহলে একটু বেশি সময় ধরে চালিয়ে নেব পরে পরে। এবার চেলে নেওয়ার জন্য আমি এখানে নিচ্ছি একটা স্টিমিং প্লেট, আপনি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে নর্মালি আমরা যে কোনো কিছু স্টিম করে থাকি। তো এই প্লেটটা নর্মালি সবার ঘরে ইজিলি অ্যাভেলেবেল হয়, সবার ঘরে ইজিলি পাওয়া যায়, এই কারণে আজকে আমি এটা দিয়ে দেখাচ্ছি। নইলে আপনার কাছে যদি বড় ছেদওয়ালা চালনি থাকে এই ধরনের, এটা আপনি ইউজ করতে পারেন। তো সবার ঘরে ওরকম চালনি থাকে না, তাই আমি আজকে এই প্লেট দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু ইজিলি সবার ঘরে পাওয়া যায়, তার মানে একেবারে ঘরের জিনিস দিয়েই আমরা কীভাবে ডালিয়াটা বানাতে পারি সেটাই আমি বলতে চাইছি। তো চলুন চেলে নিই। দেখুন, ডালিয়া পড়া কিন্তু শুরু হয়ে গেছে, খুব বেশি পড়ছে না, তার মানে আমাদের আরও একটু বেশি সময় ধরে চালাতে হবে মিক্সারটা। দেখুন ডালিয়া পড়ছে, তবে এবার আমরা আরও একটু বেশি সময় ধরে চালাবো। 10-12 সেকেন্ডের জন্য চালিয়েছিলাম, এবার মোটামুটি 15-16 বা 18-19 সেকেন্ডের জন্য চালিয়ে নেব। থেমে থেমে চালাতে হবে, একবারে কিন্তু চালানো যাবে না। দেখুন, আমি মিক্সারটা ঘুরিয়ে এনেছি, এবার আবার চেলে নিয়ে দেখব কতটা বেরোয়। এবার কিন্তু কোয়ান্টিটি ভালো, দেখুন আপনি দেখতে পাচ্ছেন। এই দেখুন, ভালো কোয়ান্টিটিতে ডালিয়ে বেরিয়েছে, তার মানে এরকম ভাবে চালালেই হবে। তাহলে বাকি সমস্ত গমগুলো আমরা এইভাবে চালিয়ে, মানে মিক্সিতে ভেঙে নিয়ে তারপরে চেলে নেব। আর যেভাবে চেলে নিতে থাকবো সেভাবে আমাদের গম কিন্তু কম হয়ে যাবে, তো আরও গম আমরা অ্যাড করতে থাকবো। অল্প অল্প করে গম দিয়ে আমরা এরকম করে পিষে নিয়ে চেলে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার লাস্ট ব্যাচ, একেবারে লাস্টের, এটাও আমি চেলে নিচ্ছি। বাকি সমস্ত গমগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে, এই দেখুন। এবার এখানে যেগুলো আছে, এখানে গোটা গম কিন্তু খুবই কম আছে, দেখুন। আস্ত গম একেবারে নেই বললেই চলে, 2-4টে হবে, আর সেগুলো আমি এরকম করে বেছে ফেলে দেব। ফেলে দেব মানে আলাদা করে দেব। যে গমগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনি। দেখুন, এগুলো তুলে নেওয়ার পরে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সমস্তই ভাঙা, মানে এগুলো সমস্তই ডালিয়া, এর মধ্যে আস্ত গম নেই। তাহলে এগুলো আমি ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম, এগুলোকে আলাদা করার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আছে সুজি, আটা আর ডালিয়া, তিনটেই আছে, তাহলে সুজি আর আটাকে আমাদের আলাদা করতে হবে ডালিয়া থেকে। তো তার জন্য আমি প্রথমে এই পাত্রে নিয়ে নিচ্ছি সমস্ত, এই যে যে মিক্সারটা আছে এটা আমি পাত্রে তুলে নিচ্ছি, যাতে আবার চালতে সুবিধা হয়। তুলে নিয়েছি আমি, এবার চেলে নেওয়ার জন্য আমি নেব একটা আটা চালনি, এই দেখুন, এটা বড় ছেদওয়ালা আটা চালনি, এর মধ্যে দিয়ে সুজিও পড়ে যায়। একটা ছোট ছেদওয়ালা হয় সেটা নিতে যাবেন না, এটা স্টিলের, তো স্টিলের আটা চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি। চেলে নিলে আমাদের সুজি আর আটা নিচে পড়ে যাবে, আর ওপরে একেবারে নিট অ্যান্ড ক্লিন ডালিয়া থেকে যাবে। এই দেখুন, এই ডালিয়াটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এর মধ্যে কোনো আটা বা সুজি কিছুই নেই। দেখুন, আমি কাছের থেকে দেখাচ্ছি, আপনি বুঝতেই পারছেন। তো হয়ে গেছে আমাদের ডালিয়া বানানো, এবার এই পদ্ধতিতে আমরা বাকি সমস্ত ডালিয়াগুলো চেলে নেব। তুলে নিচ্ছি একটা প্লেটে, বাকি সমস্ত ডালিয়াগুলো আমরা চেলে নেব। দেখলেন তো বন্ধুরা, এর জন্য বাইরে থেকে কোনো উপকরণ জোগাড় করতেও হয় না, ঘরে যা আছে তাই দিয়েই কিন্তু আমরা ডালিয়া বানিয়ে খেতে পারি, মানে গম থেকে ডালিয়া বানিয়ে নিতে পারি।
তো দেখুন আমার সম্পূর্ণ ডালিয়াগুলো চলে নেওয়া হয়ে গেছে। এবার নিচে এগুলো সুজি এবং আটার মিক্সচার, এটা দিয়ে আপনি চাইলে শিরা করতে পারেন বা বাচ্চাদের সেরিলাকের মধ্যে দিতে পারেন, অথবা ছোট ছেদওয়ালা যে আটা চালনি হয় সেটা দিয়ে চেলে সুজি আর আটা আলাদা করে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারেন। তো আমি তো বাচ্চার সেরিলাকের মধ্যে দিয়ে দেব। এবার হয়ে গেছে আমার ডালিয়া বানানো। বাজার থেকে ডালিয়া কেনার কোনো রকম কোনো দরকার নেই, বাড়িতে গম থাকলে অনায়াসে আমরা ডালিয়া বানিয়ে নিতে পারি গম থেকে। আর ডালিয়া দিয়ে আপনি ডালিয়ার পোলাও, ডালিয়ার খিচুড়ি, ডালিয়ার হালুয়া, ডালিয়ার ক্ষীর অনেক কিছু করে খেতে পারেন। তো যাই হোক, এই প্রসেসে অবশ্যই ট্রাই করবেন ডালিয়া বানানো, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই।